नमस्कार बर्निर हेसेले आपनादेर सकलके स्वागत। आज आमी आपनादेर सामने एकटा नतून रेसिपि निये एसेछि, सेटा एकटा जलखाबारेर रेसिपि। एटा घरे थाका सामान्य जिनिस दिये तैरि करा जाय, सेटा हच्छे चिड़े झरझरे पोलाओ। एटा सकाले जलखाबारेও खाওয়া যায়, আবার সন্ধ্যাবেলাও খাওয়া যায়, অথবা স্কুল কলেজের টিফিনে বাচ্চাদের বানিয়েও দেওয়া যায়। ঘরে থাকা সামান্য জিনিস দিয়ে খুব চটজলদি এটা তৈরি করা যায়। আসুন দেখে নিই কিভাবে এটা আমি বানাবো। আর আপনারা প্লিজ অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, এবং যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে নতুন নতুন ভিডিওটা আপনারা দেখতে পান। তার জন্য আপনাদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। জলখাবারটা তৈরি করি, এবার আমার হেসেলে চলে যাব। আসুন দেখে নিই কিভাবে আমি এটা তৈরি করছি। পোলাও করতে আমার লাগবে প্রথমে চিড়ে লাগবে। এখানে আমি 300 গ্রাম মোটা চিড়া নিয়েছি। এখানে এই চিড়েগুলো দেখুন, একটু এই সরু সরু আর একটু মোটা চিড়েগুলো এরকম মোটা মোটা চিড়ে, নাহলে পাতলা চিড়ে হলে চিড়ের পোলাওটা ঝরঝরে হবে না। এই জন্য আমি এখানে মোটা চিড়ে নিয়েছি। দোকানে গিয়ে বললে হবে মোটা চিড়া, তাহলে ওরা দিয়ে দেবে। এই যে মোটা চিড়া নিয়েছি। এবার এই চিড়েটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুতে হবে, কারণ চিড়াতে প্রচন্ড নোংরা থাকে। নোংরাটা ভালো করে পরিষ্কার কষলে কষলে ধুয়ে নিতে হবে। আমি একবার ভালো করে কষলে ধুয়ে জলটাকে ফেলে দিয়েছি, দিয়ে আবার আরেকবার ধুয়ে নেব। আবারও ভালো করে কষলে আমি আবার ধুয়ে নেব। ধুয়ে আমি এই ঝুড়ির মধ্যে জলটা ঝরাতে দিয়েছি। ভিজা অবস্থাতে এটার মধ্যে আমি 1 চামচ মতো নুন, 4 চামচের 2 চামচ আমি চিনি দিয়ে দিলাম। আর এই ভিজা অবস্থাতে ভালো করে এটার মধ্যে মাখাবো। এতে মানে পোলাওটা খুব ঝরঝরে হবে, আগের থেকে এভাবে মাখিয়ে রাখলে। এটা আজকের আমার হেসেলের একটা টিপস। আপনারা এরকম বাড়িতে বানিয়ে দেখবেন, আমাকে তারপরে কমেন্ট করে জানাবেন। এবার এটাকে আমি সাইডে রেখে দিলাম। গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা গরম হতে দেই। ফাঁকে আপনাদের আমি দেখিয়ে দিই আমার চিড়ের পোলাওটা করতে কি কি লাগবে। আমি এখানে দিয়েছি ঝিঝি করে একটা আলু কুচিয়ে নিয়েছি, একটু গাজর কুচিয়ে নিয়েছি, একটু বিনস কুচিয়ে নিয়েছি, একটু ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, তার সঙ্গে একটু মটরশুঁটি দিয়েছি, তার সঙ্গে আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আর আদাটা আমি গ্রেট করে দেব। আপনারা যদি চান এর সঙ্গে আরো সবজি অ্যাড করতে পারেন, ফুলকপি, ব্রোকলি, যা যা আপনাদের মনে হবে আপনারা অ্যাড করতে পারেন। আমার এখন যে কটা যা ছিল ঘরে সেটা দিয়ে আমি এটাকে তৈরি করব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দেব। আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দেব একটা শুকনো লঙ্কা, আমি একটু ফাটিয়ে দিলাম। তার মধ্যে দিলাম সামান্য একটু জিরে। আমি কয়েক সেকেন্ড একটু নেড়ে নেব। এর মধ্যে দেব আমি গোটা গরম মশলা। তার মধ্যে আছে 2 এলাচ, দারচিনি, আর 4টে লবঙ্গ। তারপরে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। আবার কেউ যদি নিরামিষ খেতে চায় সে পেঁয়াজটা নাও দিতে পারে। একটু নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি প্রথমে দেখবো আলুটা। তারপরে দেব গাজরটা দিয়ে আমি একটু হালকা হাতে নেড়ে নেব। আবার এরই সঙ্গে আমি 2 তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা আমি একটু পরে দিচ্ছি, কারণ তেজপাতাটা তেলে দিলে পুড়ে গেলে খুব একটা বাজে গন্ধ বেরোবে, ওই জন্য আমি পরে দিলাম। এবার এর মধ্যে দিচ্ছি আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম বিনস, সেইগুলো তারপর দিচ্ছি যে ক্যাপসিকাম কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো। আর দিচ্ছি কড়াইশুঁটি। এর মধ্যে আমি হাফ চামচ নুন দিচ্ছি, কেননা চিড়েতে আমি হাফ চামচ নুন রাখিয়েছিলাম, ওই জন্য এখানে হাফ চামচ নুন দিচ্ছি। নুনটা বুঝে সবাই যে যেরকম খায় সেইভাবে দেবে। সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। এক টুকরো আদা নিয়েছিলাম, সেটাকে এটার মধ্যে গ্রেট করে দেবো। দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব তরকারিটা, যতক্ষণ না সিদ্ধ হয়। এবার আমি একটা কাঁচা লঙ্কাকে আমি একদম কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেব। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আবার কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু নেড়ে নেব। একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আর দেব এখানে একটু ভাঙা কাজু আছে, একটু চিনে বাদাম ভাজা আছে, আর কিশমিশ আছে, এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার সবজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে আর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। চিড়েটা আমি ভিজিয়ে জল ঝরিয়ে নুন আর চিনি ভিজিয়ে চিনি মাখিয়ে রেখেছিলাম, সেটা দেখুন কি সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। এবার এটা আমি অল্প অল্প করে এটার মধ্যে দিয়ে দেবো। এবার গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করব। কেউ যদি সাদা রাখতে চায় তাহলে হলুদটা নাও দিতে পারে। এটা খেতে একটু মিষ্টি মিষ্টি হয়, একটু নোনতাও আছে, আবার একটু ঝাল ঝালও লাগবে। কেউ যদি ঝাল খেতে ওটা পছন্দ না করে তাহলে সে ঝালটা কমও দিতে পারে। আমার ঝরঝরে চিড়ের পোলাও রেডি। এবার এটা আমি একটু ঘি ছড়িয়ে পরিবেশন করব। এই যে আমি ঘি ছড়িয়ে পরিবেশন করব। এবার এটাকে আমি 2 মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম গ্যাসটাকে নিভিয়ে। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে এবার পরিবেশন করব। দেখুন কি সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে, একটার গায়ে একটা লাগছে না, আর খেতেও খুব সুস্বাদু হবে। আপনারা বানিয়ে এইভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের পোলাওটা এরকম ঝরঝরে হলো কিনা। আর যখনই চিড়েটা কিনবেন বলবেন, দোকানে গিয়ে বলবেন মোটা চিড়ে দিতে, সরু সরু মোটা চিড়ে, লম্বা লম্বা, না হলে কিন্তু এরকম ঝরঝরে হবে না। আমার ঝরঝরে চিড়ের পোলাও, এবং এটা আমি বাটিতে পরিবেশন করেছি। এখন শুধু গরম গরম খাওয়ার অপেক্ষায়। হয়ে গেছে চিড়ের ঝরঝরে পোলাও, এটা আমি বাটিতে পরিবেশন করেছি। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে আমাকে জানাবেন যে কেমন হলো এবং খেতে কেমন হলো। আর বাচ্চাদের স্কুলের টিফিনে এটা আপনারা অবশ্যই বানিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলে এখনো নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে পরিবেশন করতে পারি। আজ এই অবধি, আগামী দিনে আবার নতুন কোনো রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।